আসসালামু আলাইকুম। আসো আসো বসো। ভালো করে ব্যাখ্যা করো তো দেখি কি। স্যার, খেটে খাওয়া মানুষের জন্য আমরা কিছু করতে চাই। গুড, শুনে খুব ভালো লাগলো। আপনি তো বলতেন স্যার, তরুণদের সমাজের জন্য কিছু করা উচিত, আর সেজন্যই তো একটা উদ্যোগ মাথায় আসার সাথে সাথে আপনার সাথে দেখা করতে এসেছি। আপনাকে আমাদের সাথে চাই। কেন থাকবো না, অবশ্যই তোমাদের সাথে থাকবো। তাহলে কি করতে চাও তোমরা? কিছু গরিব মানুষের উন্নয়ন করতে চাই। তবে পাশাপাশি স্যার, আজকের তরুণদের নিয়ে কিছু করা, স্যার তাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো, স্যার তাদেরকে নিয়ে একত্রে বসা, এসব সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া, স্যার এসব কিছু করার চিন্তা রয়েছে। তবে সব কিছু গুছিয়ে শুরু করার জন্য আমরা আপনার কাছে এসেছি স্যার। জি স্যার, আমরা আপনার পরামর্শ সহযোগিতা চাচ্ছি। বাহ বাহ বাহ, এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছো তোমরা, অবশ্যই সহযোগিতা করবো। কেন না, এত সুন্দর একটা মহৎ উদ্যোগ নিচ্ছ তোমরা, আমি অবশ্যই তোমাদের সাথে থাকব। তবে আমি এই মুহূর্তে একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে যে আমার কিছু পরিচিত তরুণ আছে এই এলাকায় থাকে, আমি চাচ্ছি তাদেরকেও তোমাদের সাথে সম্পৃক্ত করতে। আমরা যদি একদিন দুই গ্রুপ মেনে, মানে তোমরা তারা মিলে যদি একসাথে বসি, তাহলে কেমন হয়? খুব ভালো হয় স্যার, আমাদের মতো আর অনেক তরুণকে পাওয়া যায় একসাথে কাজ করার জন্য। আচ্ছা, তাহলে কাজ করি আমরা। কাজটা হলো যে আগামী শনিবার, মানে পরশু দিন বিকেল 5টায় আমার বাসায় আসো। আর আমার কিছু তরুণ আছে, তাদেরকে আমি আসতে বলি, তারপরে আমরা বসে আমরা কথাবার্তা বলবো। যারা আমাদের মতন এই সমাজের কিছু করতে চায়, আর চল দেখি কিভাবে এগুলো নিয়ে এগোনো যায়, এটাও দেখি। আমরা একটা কাজ করতে পারি, আমরা যারা আছি তারা সবাই মিলে যদি টাকা তুলে গরিব মানুষদের জন্য কিছু শাড়ি লুঙ্গি এসব কিনে দেয় কেমন হয় ব্যাপারটা? এই ব্যাপারে যে আমরা মাদক সেবনের যে উদ্যোগটা নিব, এটা শুধু আমরা নিজেরাই কিন্তু করতে পারবো না, সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু সহযোগিতা লাগবে। কিভাবে কি করা যায় আর যে ব্যাপারগুলো আছে ওগুলো নিয়েও আলোচনা করা যাবে। এটাও খারাপ না, করা যায়। আর আমরা যে আমাদের ইয়েতে যারা আছি তারা সবাই মিলে মাঝে মাঝে গেট টুগেদার আয়োজন করতে পারি। রাইট, তাহলে নিজেদের কনসেপ্টগুলো সবাই শেয়ার করতে পারবো, কিভাবে আমাদের ক্রিয়েটিভিটিগুলো কাজে লাগানো যায় সেটা নিয়ে ওপেন ডিসকাস করা যাবে। আর স্যারের কিছু তরুণ ছেলেমেয়েরা তো আছেই, আর কাল স্যারের বাসায় বসে সবাই একসাথে একটা গেট টুগেদারের ব্যবস্থা করা যাবে। হয়তো আমাদের থেকে ওদের বেটার আইডিয়া থাকতে পারে। এরপরে আমাদের কিন্তু আরও অনেকের সাথেই বসতে হবে, আর আমাদের সার্কেলে যারা আছে তাদের সাথেও কিন্তু আমাদের বসতে হবে। তাহলে কাল বিকেলে বাকি আলাপ স্যারের বাসায় হবে। দোস্ত, তোরা কিন্তু দুইজনই কাল কেউই দৈরি করিস না, জানোসই তো স্যার কিন্তু অনেক সিরিয়াস। আমার তো কোনো সমস্যা নাই, যত সমস্যা তো আরে নিয়া। আরে কোনো টেনশন করিস না, জাস্ট 5টায় থাকবো আমি, চেষ্টা করবো থাকার। তুই টেনশন করিস না, কাল ওর বাসার সামনে দিয়েই তো যাবো, তখন ওরে আমি নিয়েই যাবো। চল চল তাহলে। তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, যার ভালো হচ্ছে মোটামুটি সময় মতো চলে এসেছো। মানে আমার বাসার তো ছোট তো ড্রয়িং রুমটা, সেজন্য ওই সোফা সেট আমি সরিয়ে এখানে আমি ফ্লোরের ব্যবস্থা করেছি, সবাই একসাথে বসতে পারবো।
তোমাদের কোনো সমস্যা নেই তো? না স্যার, সমস্যা নেই। বসো 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 বসো। কি কিছু বলবে? না স্যার, না স্যার। স্যার কিন্তু আপনি তো বলেছিলেন আমাদের মতোই কিছু তরুণরা আসবে, তাদের সাথে আমরা কথা বলবো। কেন এদেরকে তোমাদের তরুণ মনে হচ্ছে না? এরা তো তোমাদেরই জেনারেশনের। না মানে বলছিলাম স্যার ওরা তো। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাদের ধারণা অনুযায়ী এরা তরুণ না, তাই তো বোঝাতে চাচ্ছ? তোমরা মনে করছো যে তোমরা ইয়াং জেনারেশন, মধ্যবিত্ত শিক্ষিত, তোমরাই তরুণ, তোমরাই সমাজের সব কাজ করবে, কিন্তু বিষয়টা তা না। এই যে আমাদের দেশে যে বিশাল জনগোষ্ঠী আছে, তরুণ সমাজ আছে, হ্যাঁ, যারা অবহেলিত, যারা অশিক্ষিত, তাদেরকে যদি আমরা সম্পৃক্ত না করি সমাজের সাথে, সমাজের মধ্যে, তাহলে তো এই সমাজের উন্নতি হবে না। এদেরকে সম্পৃক্ত করতে হবে। এই যে ধরো আজকে এই যে ছেলেটি রিক্সা চালায়, সে তো তরুণ। এই যে রাজমিস্ত্রি সুন্দর সুন্দর দালান কোঠা বানায়, সে তরুণ। কৃষি কাজ করে, তরুণ। মানে এই বিশাল তরুণ সমাজকে বাদ দিয়ে তো আমরা সমাজের উন্নতি করতে পারবো না। হ্যাঁ তোমাদের মতো এত পড়াশোনা হয়তো এদের নেই, কিন্তু এই সমাজের জন্য এদের ডেডিকেশন কিন্তু অনেক। না মানে আসলে আসলে কি মানে এরা তরুণ এই বিষয়টা তোমাদের মাথায় আসছে না, তাই তো? তোমরা মনে করছো এদের সাথে তোমাদের স্ট্যাটাস, সংস্কৃতি, শিক্ষা কোনো কিছু যায় না, যে কারণে তোমরা আলাদা আর এরা আলাদা। হ্যাঁ তোমরা ইয়াং জেনারেশন, এরা তোমাদের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু বিষয়টা তা না। এটা বুঝতে হবে আজকে এদের মতো তরুণ সমাজে কিন্তু সমাজে বেশি, শতকরা 80% যারা খেটে খাওয়া তরুণ। কাজেই এদেরকে যদি, এই জেনারেশনকে যদি তোমাদের সাথে সম্পৃক্ত না করো, তাহলে কিন্তু এই সমাজের উন্নতি হবে না। আমরা তো ওদের কল্যাণের জন্যই কিছু করবো ভাবছি, আর তাই যাদের জন্য তোমরা কিছু করতে চাও তাদের মতামতের গুরুত্ব দাও। এটা হওয়া উচিত প্রথম পদক্ষেপ। উপর থেকে দান করা যায়, কিন্তু সেটা ভালোবাসার প্রকাশ নয়, এতে দাতার অহংকারই প্রকাশ পায়, গ্রহীতার কোনো লাভ হয় না। বিভাজনের সীমারেখা তুলে যদি এক না হতে পারে, তাহলে এদেরকে এখানে শুধু শুধু এনে করুণার পাত্র করার উদ্যোগ নেওয়ার কোনো দরকার নেই। খেয়াল খুশির উদ্যোগ এই সমাজে কোনো পরিবর্তন আনবে না। স্যার আমাদের মাফ করবেন, এভাবে আসলে ভাবিনি। না না না, তোমাদের কোনো দোষ নেই, আসলে সমাজ আমাদের এভাবে ভাবতে শেখায়নি। তবে আমরা যদি সমাজের পরিবর্তন চাই তাহলে আমাদের এভাবেই ভাবতে হবে। স্যার তো ঠিক বলছেন, এখন থেকে আমরা সবাই মিলেমিশে জি স্যার, আমরা সবাই মিলেই ভাববো, আমরা সবাই মিলে মতামত দেবো। বাহ 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 বাহ, এই তো আদর্শ তরুণের মতন কথা। কিন্তু যাদের নিয়ে তোমরা ভাবনি তারা কি ভাবছে সে বিষয়টা আমাদের জানা দরকার। তারা এই দেশ নিয়ে কি ভাবছে, কি স্বপ্ন দেখছে, কিভাবে এই দেশের পরিবর্তন করবে, এসব জানা আমাদের দরকার? না দরকার। আচ্ছা তুমি বলো স্যার, আমার ছোটবেলায় মা আমার কাছে তিন বছর ধরে